বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে আমরা যাব আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইনের কাছে। বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, সরকারি পদত্যাগ সহ 10 দফা দাবিতে ঢাকা জেলার নবমগঞ্জে পদযাত্রা করবে বিএনপি। আছেন সেখানে মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন, আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ খবর। ইশরাত, পূর্বঘোষিত বিএনপির পদযাত্রা কর্মসূচি অর্থাৎ বিএনপি যে 10 দফা দাবি আদায়ে সকল জেলা শহরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল, যেটি গতকালকে আমরা দেখেছি ঢাকা বাদে সব জেলায় অনুষ্ঠিত হয়েছিল, এবং আজকে সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার নবাবগঞ্জের শহীদ মিনার থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকা জেলা বিএনপি। এবং এই পদযাত্রা কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবার কথা রয়েছে। তিনি এখনও পর্যন্ত এই শহীদ মিনারে, যেখান থেকে পদযাত্রা কর্মসূচিটি শুরু হবে, অর্থাৎ পদযাত্রা কর্মসূচি পূর্ব যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চে আসেননি। তবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় কথা বলছেন। এর আগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক কথা বলেছেন। তো এই যে পদযাত্রা কর্মসূচি বিএনপির, সেই পদযাত্রা কর্মসূচি তার বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন, তারা তাদের এই কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখতেছেন এবং সরকারের পতনে তারা তাদের কর্মসূচিকে এভাবেই শান্তিপূর্ণ রেখে একটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চান। এছাড়া বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবি, সেই দাবিটি যেন ক্ষমতাসীন দল মেনে নেয়, তারা সেটি চাইছেন। একই সাথে তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন, সেই সাথে সকল রাজবন্দীর মুক্তি দাবি করছেন। তো বেলা দুপুর 2টা থেকে পদযাত্রা শুরু হবার কথা থাকলেও এখনও পর্যন্ত বিএনপি মহাসচিব এই পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চে আসেননি। তবে আমরা দেখেছি দুপুর 2টার আগে থেকে বিএনপির জেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আসলে এই শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন, এবং তারা তাদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। তো এখনও পর্যন্ত আসলে ঢাকা জেলা যে নিপুণ রায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়, তিনি কথা বলছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের মঞ্চে আসলে বিএনপির উদ্দেশ্যে কী বার্তা আসে সেটি আপনার মাধ্যমে নিশ্চয় জানিয়ে দিতে পারবো। এখনও পর্যন্ত আসলে পদযাত্রার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সংক্ষিপ্ত সমাবেশে নেতারা কথা বলছেন। তো ইশরাত, এ ছিল আমার কাছে ঢাকা জেলা পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সবশেষ খবর। ইশরাত, ধন্যবাদ মোহাম্মদ হুসাইন। এবার আমরা যাব সহকর্মী তাসিনা জেসির কাছে। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জের খাটাচরে শান্তি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আছেন সহকর্মী তাসিনা জেসি। তাসিনা জেসি, সেখানকার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। বিএনপি যে অপরাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই শান্তি সমাবেশ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর কেরানীগঞ্জে এই শান্তি সমাবেশটি আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই শান্তি সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। দুপুরে প্রচণ্ড রোদ এবং এই রোদ উপেক্ষা করে আমরা দেখছি যে এখনও কিন্তু এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এবং পুরো জায়গাটিতে কিন্তু আসলে নেতাকর্মীদের পদচারণা মুখরিত। আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কিন্তু ঢাকা জেলার যে নেতারা তারাও এসে উপস্থিত হয়েছেন, যে এলাকার যে সংসদ সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশে প্রধান অতিথি হয়ে আসছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এলেই সেই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে বিএনপি জামাতের যে অপরাজনীতি, সন্ত্রাস ও অরাজকর যে পরিস্থিতি তারা তৈরির চেষ্টা করছে, সেই অপরাজনীতির প্রতিবাদে যে শান্তির বার্তা, সেই শান্তির বার্তা কিন্তু তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান। এমনকি সাধারণ মানুষকে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রচার কিন্তু এই শান্তি সমাবেশের মাধ্যমে কিন্তু সেই উন্নয়নের বার্তাও কিন্তু সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরতে চান। আপনারা জানেন যে গত 3 আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রভূত উন্নয়ন সাধন করেছে, সেই উন্নয়নের যে বার্তাগুলো রয়েছে, যে কী কী উন্নয়ন তারা করেছে, সেই উন্নয়নের বার্তাগুলো কিন্তু এলাকা ভিত্তিক এই শান্তি সমাবেশের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চান। সেটিও কিন্তু এই শান্তি সমাবেশ আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য। আর কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই শান্তি সমাবেশে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। ধন্যবাদ তাসিনা জিসি, ধন্যবাদ মোহাম্মদ হোসেন, আপনাদের দুজনকে।